আমরা আলহামদুলিল্লাহ খুবই খুশি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমরা সাংবাদিক যারা আছেন, এনজিও কর্মী আছেন, হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য কর্তৃপক্ষ, আমরা আল্লাহর রহমতে অসাধারণ দুটো বাচ্চা পেয়েছি। মা হচ্ছে মানসিক ভারসাম্যহীন, যে নিজের নামও বলতে পারে না, আমরা অজ্ঞাতনামা হিসেবে এখানে নিবন্ধিত হয়েছে যশোর আরএসওবির হাসপাতালে। গাইনি ওয়ার্ড থেকে বলছি, বাচ্চা দুটো, একটা ছেলে একটা মেয়ে, যমজ বাবু, নর্মাল ডেলিভারি হয়েছে, মার অবস্থা খারাপ ছিল বিধায় ব্লিডিং হয়েছে, যার জন্য বাগারপাড়া সানাথাস কমপ্লেক্স থেকে আমাদের যশোর আরএসওবির হাসপাতালে রেফার হয়েছে। এখন আমরা সুধীজন এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য, সাংবাদিক সব আমরা এই বাচ্চাদের সাথে আছি। এখন আমাদের যেটা হচ্ছে সদর ইউনুসার, এখান থেকে সদর আনসারের দুটো মেয়ে আপা যারা একটু দেখাশোনা করতে পারবে, পাহারা দিতে পারবে, মাকে ধরে বাথরুমে নিতে পারবে, না এই যে দাদা এই যে, তারা সবাই আমরা মিলে সহযোগিতা করছি। এখন এই বাচ্চার আইনত তো কোনো বৈধ অভিভাবক নেই, সরকার ছাড়া, ডিসিসার ছাড়া, আমরা সকলের কাছে সহযোগিতা চাচ্ছি যে এই যে সুন্দর বাচ্চা দুটো, কারণ বাচ্চার কাঁথা লাগবে, খাওয়ার দুধ লাগবে, মা তো রেসপন্স করে না, মা স্যালাইন চলতেছে, ব্লাড লাগতেছে, রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ, বি পজিটিভ। আপনারা চাইলে প্রশাসনের সাথে কথা বলে, আমাদের ডিডিএলজি স্যার খুবই আন্তরিক মানুষ, রফিকুল ইসলাম স্যার, সে আমাকে এখানে পাঠিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি মুনাফি, জেলা প্রতিবন্ধী বিষয়ের কর্মকর্তা, এই বাচ্চাদের এখন হেফাজতকারী বা নিরাপত্তা দায়িত্বে আছি। আপনারা যে কোনো প্রয়োজনে আমার জেলা প্রশাসনের সাথে কথা বলেন। গতকাল বাগারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের কাছে একজন প্রসূতি মা সদ্য গর্ভ জন্ম দেওয়া দুটি যমজ বাচ্চা নিয়ে আমাদের এখানে রেফার করা হয় এবং মায়ের ব্লিডিং হচ্ছিলো, আমরা দ্রুত চিকিৎসা দিয়ে তার ব্লিডিং বন্ধ করি এবং শিশুদেরকে, সদ্য জন্মগ্রহণ করা শিশুদেরকে আমরা শিশু ডাক্তার দেখিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করি। যেহেতু তারা অজ্ঞাতনামা ছিল এবং গ্রাম্য পুলিশের সহায়তায় তারা আমাদের কাছে এসেছিল, আমরা এখানে লোকাল থানার সাথে যোগাযোগ করি এবং ডিসি অফিসের মাধ্যমে সমাজসেবা অফিসাররা এসেছিলেন, তারা এসে বাচ্চাটির দায়িত্ব নিতে রাজি হয় এবং আমরা সুস্থ হওয়ার পর তাদেরকে এই বাচ্চা এবং মাকে হ্যান্ড ওভার করবো তাদের কাছে।